আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে নতুন আরেকটি দিনে আরেকটি ভিডিও শুরু করে দিলাম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো সুন্দর একটি মিষ্টি সকাল। তো সকালবেলা আমার অনেক কাজকর্মই করে নেওয়া হয়ে গেছে। তো এখন বাহিরে যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর বাতাস হচ্ছিল, আবার কিছুক্ষণ থেমে যাচ্ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই অবস্থায় আমার বারান্দার অবস্থা তো একদমই নাজেহাল। তা আমার মনে হয় এটা শুধু আমার না, সবারই একই অবস্থা। তো এই যে এখানে আমি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি, তো এটা কষানো হচ্ছে। আলু থেকে আর মাছ থেকে যতটুকু পানি বের হয়েছিল ততটুকু দিয়ে কষানো হয়ে গেছে। তো আমি নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে দিব, যাতে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর ঝোলের পানিটা অ্যাড করে দিব। তো আজকে আরও টুকিটাকি কিছু রান্না ছিল, সেগুলো আমি করে নিয়েছি। তো আজকে রান্নার পার্টটা একদমই রাখিনি, ডিটেলসলি আর কোনো কিছুই শেয়ার করব না আপনাদের সাথে। তো সংসারে খুঁটিনাটি অনেক কাজ, প্লাস আমি কিভাবে আমার সুইচ বোর্ড পরিষ্কার করি, মানে জাস্ট এক মিনিটের মধ্যে আপনাদের ঘরে থাকা নোংরা যে সুইচ বোর্ডটা কীভাবে পরিষ্কার চকচকে ঝকঝকে করে নিতে পারেন, সেটাই আজকে শেয়ার করব। প্লাস খুবই ইজি একটা পদ্ধতিতে কিভাবে মাসের পর মাস আপনারা মরিচ, কাঁচা মরিচ সংরক্ষণ করতে পারেন, সেটাও শেয়ার করব। এই যে এখানে আমি আমার আর আমার মেয়ের জন্য দুইটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর বলতে বলতে দেখেন আকাশে কত মেঘ, একদম কালো হয়ে এসেছে, আর বাহিরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমি এই যে ভিডিও করতে গিয়ে আমার মোবাইলটা একদম পানিতে দেখি পিছন পাশে ভিজে গেছে। তো সবাই ছাতা নিয়ে যাচ্ছে যার যার নিজস্ব স্থানে, আর খুবই বাতাস ছিল। আর এরকম পরিবেশ কিন্তু ভালোই লাগে, আমার কাছে খুব একটা খারাপ লাগে না। বিশেষ করে যে গরম পড়ছিল আমাদের এখানে, তো এই গরমের চাইতে আমার মনে হয় বৃষ্টি নেমে এরকম ঠান্ডা পরিবেশ অনেক ভালো লাগে। কার কার আমার মতো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আর ক্যামেরাটা অন করা হয়নি, একেবারে চলে এসেছি বিকালবেলা। তো আমি ফ্রিজ থেকে শুটকি মাছ বের করে নিচ্ছি, এটা এখন কেটে তারপর বক্সে করে রেখে দিব। কারণ শুটকি মাছ দেখা গেছে এইভাবে যদি ফ্রিজে লং টাইম রেখে দেওয়া হয়, এতে কিন্তু খুব একটা বেশি মানে ভালো থাকে, কিন্তু কেমন একটা পোকার মতো হয়ে যায়। তো সেই জন্য এটা যদি একদম কেটে সাইজ করে তারপর নর্মাল ফ্রিজে বক্সে করে রেখে দেওয়া হয়, এটা কিন্তু মাসের পর মাস কেন বছরও থাকবে, কোনো সমস্যা হবে না। তো আমার এখানে আধা কেজির মতো এনেছিল, তো আমি সেটাই কেটে রেখে দিব। আর আপনাদের সবাইকে বলছি যে প্লিজ পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো যদি ধৈর্য সহকারে না দেখেন তাহলে ভালো লাগার মতো কোনো কিছু হয়তো বা খুঁজেই পাবেন না আপনারা। একটু মন মানসিকতা স্থির করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছেন, তাদের জন্য আমার মন থেকে অসংখ্য ভালোবাসা। আর বলবো প্লিজ আপনারা সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো এই যেখানে আমি মাছগুলো কীভাবে কেটে নিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করছি, জানি সবাই পারে, তো তারপর আমি কীভাবে করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের যারা নতুন গৃহিণী আছেন তাদের অনেক উপকার হবে। আর অনেকে আছে দেখা গেছে যে সবই জানে, অনেক সময় ছোট্ট একটা বিষয়ও মাথায় ধরে না। তো আশা করি অনেকে অনেক আইডিয়া পাবেন। বিকালে যেহেতু একটু অবসর পেয়েছিলাম এই জন্য হাতে এরকম যতটুকটা কাজ ছিল সব কিছুই সেরে নিয়েছি। তো সব কিছু তো আর শ্যুট করা সম্ভব হয়নি, তো যা যা পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি এই সব মিলিয়ে আপনাদের অনেক ভালো লাগবে। আর এইসব কাজ কিন্তু যদি আমরা একটু অবসর টাইমেই গুছিয়ে রাখি, এতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়, পরবর্তীতে একসাথে আর প্রেশার পড়ে না। তো এই যে কাঁচামরিচের কথা যে বলেছিলাম, সেই কাঁচামরিচগুলো আমি এখন
বেছে নিব। এখানে হাফ কেজি কাঁচামরিচ এনেছিল, আর দেখতেই পাবেন আপনারা যে পলি ব্যাগে এটা কালকে এনেছিল, একদিনের ভিতরেই এখান থেকে দু একটা করে মরিচ নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে হতে সবগুলো মরিচই নষ্ট হয়ে যায়। তো সেই জন্য বক্সে ছাড়া কিভাবে আপনারা ভালো রাখতে পারবেন সেটাই আমি শেয়ার করছি। এই যে কাপড়ের যে শপিং ব্যাগগুলো, এগুলো কিন্তু শপিং করলে আমাদের বাসায় সবসময়ই আসে। তো এই কাপড়গুলো কিন্তু মরিচ রাখার জন্য বলেন, যে কোনো সবজি রাখার ক্ষেত্রেই বলেন, খুবই কাজে দেয়। তো সবগুলো মরিচের বটা ফেলে আমি এখন ওই ব্যাগে করে রেখে দিব, আর এতে করে মরিচের ভিতর যত এক্সট্রা পানি বের হবে এই ব্যাগটা কিন্তু সব সব করে নিতে পারবে, আর মরিচগুলো কিন্তু নষ্ট হবে না। আর এরকমভাবে প্রত্যেকটা সবজি আপনারা রেখে দিতে পারেন, সবগুলো অনেক ভালো থাকবে। আর অনেক সময় কিন্তু আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল বক্স থাকে না, এবং কি ফ্রিজে অনেক সময় পর্যাপ্ত জায়গাও থাকে না বক্সটা রাখার। তো সেই জন্য এরকমভাবে ব্যাগের ভিতরে রাখলে কিন্তু জায়গাটা অনেক কম লাগে, আর এই ব্যাগগুলো কিন্তু আমাদের সবার বাসায় থাকে কম আর বেশি। আমার সবগুলো বেছে নেওয়া হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে বেছে নিয়েছি। তো এখন এগুলো আমি একটু ভাঁজ করে পেঁচিয়ে তারপর রেখে দিব ফ্রিজে, তাহলেই কিন্তু হয়ে যাবে, এটা মাসের পর মাস আপনারা রাখতে পারেন, একদমই নষ্ট হবে না। এই যে একদম হয়ে গেল, এটা এখন রেখে দিব। আর এই যে শুটকিগুলো আমি একদম কেটে নিয়ে নিয়েছি, এগুলো শুধু রান্না করার সময় যতটুকু লাগবে ততটুকু নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে রান্না করলেই হবে, কাজটাও ইজি হয়ে গেল আর সময়ও কম লাগবে, প্লাস শুটকিগুলোও অনেকদিন ভালো থাকবে। তো কাজগুলো করার পর এখন আমি একটু হাত ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এমনিতেই তো মরিচ ঝাল, আর দ্বিতীয়ত শুটকি মাছ, এই সমস্ত কাজ করার পর কিন্তু অবশ্যই সাবান দিয়ে খুব ভালো করে হাতটা ধুতে হবে, নয়তো বা মানে হাতের ভিতর ঝালও লেগে থাকতে পারে, প্লাস শুটকির গন্ধও লেগে থাকবে, আমার তো ভালো লাগে না, সেই জন্য আমি হাত ক্লিন করে নিচ্ছি। তো যে এখন আমি শেয়ার করব আপনাদের সাথে যে কীভাবে সুইচ বোর্ড আপনারা ক্লিন করতে পারেন সেটা। তো এই যে এখানে যে কোনো ধরনের তেলই আপনারা নিতে পারেন, আমি মাথায় যে তেলটা ইউজ করি সেই তেলটাই এখানে নিচ্ছি। তো একটা টিস্যুর উপরে আমি অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন যে কতটুকু তেল নিয়েছি। তো এখন এটা নিয়েই আমি সুইচ বোর্ডের উপরে সুন্দর করে ঘষে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার রান্নাঘরের সুইচ বোর্ড, এখানে যেহেতু সবসময় সুইচ দেওয়া হয় আর তেল মশলা থাকে হাতে, সেই জন্য কিন্তু সুইচটা অনেক দ্রুত নোংরা হয়ে যায়। তো এই যে আমি একটু মানে হালকা হাতে এটা সুন্দর করে ঘষে নিচ্ছি, নেওয়া মাত্রই কিন্তু এটা খুবই সুন্দর, একদম সমস্ত দাগগুলো উঠে যাবে আর পরিষ্কার হয়ে যাবে, ধবধবে সাদা। তো আপনারা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো এই যে আমার এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ক্লিন হয়ে গেছে। তো তারপর কোথায় কোথায় একটু ময়লা আছে আমি একটু দেখে একটু ঘষে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে, পুরো চকচকে হয়ে গেছে, মনে হচ্ছে যে একদম নতুন আজকে লাগানো হয়েছে এরকম আর কি। তো আপনারা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেকেই জানি, আবার অনেকেই হয়তো বা আমরা এই টিপসগুলো জানি না, তো আপনারা কাজে লাগাতে পারেন। তো সন্ধ্যাবেলায় রোজার বাবা আসার সময় আমার জন্য চটপটি নিয়ে এসেছিল, রোজার বাবা তো আর এগুলো খায় না, তো আমার জন্যই নিয়ে এসেছিল। তো আমি বাটিতে বেড়ে নিয়েছি, তো এটা খেয়েছিলাম বেশ অনেক দিন আগে যখন বাবার বাসায় গিয়েছিলাম ঈদের ছুটিতে, তো তখন আর কি খেয়েছিলাম যখন ঘুরতে গিয়েছিলাম বেউথা, তখন তো বেশ অনেকদিন পরে খাচ্ছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। সমস্যা ছিল হলো যে একটু ঝাল ছিল,
তো আমি যেহেতু ঝাল খেতে পারি না, তো একটু বেশি ঝাল ছিল, পরে একটু অ্যাসিডিটির প্রবলেম হয়েছিল এই আর কি। তো খাওয়াটা শেষ করে নিচ্ছি আমি। আর তারপর এই যে এখানে রোজার বাবার জন্য ঝাটকা মাছ আর পটল ভেজে নিয়েছিলাম, সে রাতে এগুলোই খাবে, তো সেই জন্য এই মাছ আর পটলটা ভাজি করে নিচ্ছি। আর সাথে ডিম, তারপর বাদাম, এগুলো তো থাকছেই, তো এই দিয়েই রোজার বাবার রাতের খাবার হয়ে যাবে। এই যে মাছগুলো ভাজি করে নেওয়া হয়ে গেছে, সাথে পটলগুলো ভাজি করা হয়ে গেছে। তো যারা আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকলো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন, যাতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু সবার আগে চলে যাবে, আর আপনারা চাইলে কিন্তু আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আর বেশি বড় করব না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।